মাইক আনলাম না আনিতো তারপর শব্দ তুললাম তো বললাম হয়ে গেছে আমার ছুটকি শিরাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি রোজিনে কিছু কাজ আছে বাইরে কাজগুলো করতে হবে তো সকাল সকালে আমি বেরিয়ে পড়েছি সব দোকান মাত্র খুলতেছে তো প্রথমে যেটা করব আমি আটা কিনব প্রথমে আটা গম কিনে ধুয়ে ভাঙাইতাম কিন্তু আজকাল এই মিলে অনেক ভালো গম পাওয়া যায় ওরা আটা গম কিনে ওরা আটা ভাঙিয়ে দেয় আর কি তো ওরা ভাঙানো আটা পাওয়া যায় যেটা হচ্ছে লাল আটা গম কিনে ওটা ভাঙায় তো আমার কষ্টটা কমে গেছে আর আমি ওদের ওখান থেকেই আটাটা কিনে নেই তারপরে সুযোগ পেলে আমি গম কিনে ধুয়ে শুকিয়ে আটা বানাই তো যেহেতু এদের পরে আর ওই বড় মার্কেটে যাওয়া হয় না গম কেনার জন্য আপাতত অল্প কিছু কিনে এখান থেকে চালায় নিতেছি পরে সময় সুযোগ পেলে যাব তো আটা কিনা শেষ হয়ে গেলে আমি আমার বোনের বাসায় যাচ্ছি উনি অনেকদিন একটা ছাদ বাগান করেছেন অনেকদিন থেকে বলতেছেন যে গিয়ে দেখার জন্য ছাদ বাগান গিয়ে দেখার জন্য তো আমি পৌঁছে গেছি আপার বাসায় আমার গিয়ে দেখি ওই বাগানের কাজ করতেছেন কলা গাছ লাগাচ্ছেন কলা গাছের কাছে চারা হয়েছে কলা গাছের চারা লাগাচ্ছেন এই হচ্ছে ছাদ বাগান নাই এমন কিছু নাই সব কিছু উনি লাগিয়েছেন কাঁচামরিচ খুব এগুলো ধানে কাঁচামরিচ খুব ঝাল এগুলাতে তারপরে বেগুন ঢেঁড়স পাট শাক কচু যেগুলো নর্মালি ছাদে হয় সেরকমই কিছু তারপরে ওনাদের আগের কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছগুলো এটা কি সারা এটা সব বেগুন নি এত বেগুন সারা তো সারা কিনে আনি লাগাইছে ও কুমড়া এটা কুমড়া না নিহি মিষ্টি কুমড়া এটা লাগানো হয়েছে যে মিষ্টি কুমড়ার ঝাড় হওয়ার জন্য এই ঝাড় দেওয়া হয়েছে অনেক সুন্দর ঝাড় অনেক খরচ করছে আপা অনেক খরচ করছে এটাতে তারপরে ওটার জন্য এই চালাটা দেওয়া হয়েছে অনেক সুন্দর করে এইটাতে মাচা মাচা দেওয়া হয়েছে এই মাচা মাচাটা হচ্ছে চাল কুমড়া উঠবে এখানে পয়সা কুটেছে তারপরে যেটা হচ্ছে কচু জামেলা বলে বলে যাচ্ছে হচ্ছে জামেলা জামেলা বলে বলে যাচ্ছে কি কি আছে লজ্জা শেষ এই জামেলার দাঁতের ট্রিটমেন্ট করবে 150 আছে এই যে 150 ফুল এই বাগান থেকে আমি শাক তুলে নিয়ে যাবো ওই শাক তোলার জন্য আসছি আমি আট দশটার মাথা হইলে হয়ে যাবে শান্তি লাগে এই হচ্ছে পুরো স্বাদ একটা অংশ মাত্র স্বাদের ইউজ করা হয়েছে কচু নিব কচুটা পান্নাপা নিজে থেকে দিতে আছে যে কচু নিয়েছে ভাজি করে খা তো মরিচ পাড়তেছি এই যে ধানে মরিচগুলা এত ঝাল আর আমি যেহেতু শুটকি সেরা করবো বাসায় এসে শাক রান্না করবো আমার মরিচ লাগবে আর এগুলো ধরেও প্রচুর ধরে ছোটোবেলাও দেখতাম মানে এত ধরে আর ঝালও একটা তো কামড় দিয়ে মানে ভাতের সাথে একটা খাওয়া যায় না এরকম ঝাল এগুলো তো মরিচ পাড়া শেষ করে আমি কচুর দিকে কচুর টবে গেলাম ওখান থেকে এই কৃষ্ণ কচুগুলো পাতা খেতে তেমনি ডাটা খুবই মজা লাগে যেমন ডাটাগুলোকে চিকেন মানে মুরগি দেশি মুরগি যেটা আছে দেশি মুরগি দিয়েও খাওয়া যায় আবার এমনি চিকেন ছাড়াও বাজি করে এমনি সব মশলা দিয়ে ভাজা করে খাওয়া যায় তো আমি পাতা এবং ডাটা দুটোই নিতেছি আর এটা যত কাটবো ততই বাড়বে আর কি আমি যখন এই যে পুরানাগুলো কেটে নিলে নতুনগুলো আবার নতুনভাবে উঠবে তারপরে এগুলো আমি পান্নাপার বাগান থেকে আনছি এই শাক দিয়ে এগুলো ডাটাগুলো ভাজবো এগুলো এরকম এগুলো উঠায় এসব তারপরে কেটে ভাজবো আর পাতাগুলো এই পাতাগুলোকে ভাজবো আমি ধুয়ে অনেক মজা লাগে কৃষ্ণকচুর পাতা ভাজা অনেক মজা লাগে আর ডাটাগুলোও ভাজি করবো আমি ঝটপট আয়োজনগুলো করে নিই অনেক দেরি হয়ে গেছে তাই এখন দুপুরে খাবো তো এগুলো আমি ঝটপট কেটে নিব এখন কেটে ভাজি এগুলো দিয়ে এগুলো হচ্ছে পাট শাক গাছের পাট শাক সত্যি খেতে এই অল্প একবারটি হবে হোক আর ঢেঁড়স দেবো এই ঢেঁড়স দেবো আর ঝিঙ্গা আছে ঝিঙ্গা দেবো এই পাতাগুলো শাক রান্না করবো এই পাতাগুলো দিয়ে শাক রান্না করবো তো আমি লেগে যাই ঝটপট এগুলো করতে আমার হয়তো 15-20 মিনিট লাগবে
দুপুরে খাবার টেবিলে রেডি করবো এগুলা। তো আমি যে শাকগুলা বাগান থেকে উঠে নিয়ে আসছিলাম আমার পান্নাপাড় বাগান থেকে, সেগুলো মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে আমি ছুটকি শিরার জন্য একটু একটা ঢেঁড়স ছিল ওনার বাগান থেকে, একটা ঢেঁড়স নিয়ে আসছি, এটা কেটে দিয়েছি। একটা ঝিঙ্গা ছিল, ঝিঙ্গাও কেটে দিয়েছি আর ছুটকি দিয়েছি। এখন একটু বাটা পেঁয়াজ দিব, বাটা পেঁয়াজ আর হলুদ কাঁচামরিচ দিয়ে আমি লবণ দিয়ে প্রথমে একটু সিদ্ধ বসিয়ে দিব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ঝোল দিয়ে দিব। ওটা হচ্ছে শুকন শিরা, অন্যভাবে রান্না করা যায়, তো আজকে অল্প যখন আমি এভাবে রান্না করি। আর এই কচুটাকে আমি এভাবে কেটে, কচুর ডাটা যেটা সেটাকে এভাবে কেটে রেখেছি। এটাও মুরগির মাংস দিয়ে ভালো হয়, বাট আমি আজকে এমনি বা চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো হয়, বাট আজকে আমি এমনি ভেজে নিব। আর হচ্ছে পাতাটা, পাতাটাও ভেজে নিব। আর এই হচ্ছে মশলা, এগুলো দিয়ে এগুলো ভাজব। তো এখন আমি এটা বসিয়ে নিই। একটু কী দিব, হলুদ দিব, কাঁচামরিচ দিব, শুকনো মরিচ যায় না এতে, আর লবণ দিয়ে বসিয়ে দিই। একটু রসুন দিতেছি, খুবই অল্প একটু রসুন, লবণ হলুদ দেবো, যেহেতু এটা কী হয়ে যাবে একেবারে কম হয়ে যাবে যখন এটা সিদ্ধ হবে। এটা আমি চলে বসিয়ে দিই। এই খাবারগুলো রান্না করা খুবই সহজ এবং সময় কম লাগে। একটু বসায় দিলেই পাতাগুলো নরম হতে শুরু করে, আর যখন পাতাগুলো নরম হয়ে যায় তখন একটু ঝোল দিয়ে নিলেই হয়ে যায়। তো আমি কাছে থেকেই এগুলো রান্না করি আর আমার এগুলো খুবই ফেভারিট খাবার, তো দেখতে দেখতেই হয়ে যায়। একটা ব্যাপার কি, এগুলো খুবই স্বাস্থ্যসম্মত, যেহেতু অনেক ভাজা পোড়া হয় না, মানে অনেক তেলও নাই, তারপরে একটু কীরকম জানি মনে হয় যে স্বাস্থ্যের জন্য মজাদার, তো অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো হয়ে গেছে আমার শুটকি শিরা, আমি 3-4 মিনিটেই রান্না করা হয়ে গেছে। এদিকে আমি শাকের বাগারটা বসিয়ে দিয়েছি, পাতা যে কচু পাতা যে শাক রান্না করবো। এখন এই শাকটা বাগার করতেছি, শাকটাও খেতে অনেক মজা লাগে। এই কচু শাকটা, কৃষ্ণ কচু শাকটাও খেতে খুবই ভালো লাগে। তো এটা বাগার হলো, তারপরে আমার কচুর ডাঁটাটাও আলাদা ভেজে নেব। কচুর ডাঁটাতে একটু পেঁয়াজ রসুন আদা সব মশলা দিয়ে, হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাংসের মতো করে রান্না করা করবো। আমার শুটকি সেটা জাল হচ্ছে, শুটকি সেটা হয়ে গেছে, এখন এদিকে শাকও হয়ে গেছে। তো এই যে শাকটা শাক হয়ে গেছে, শাক ওই শুটকি শিরা, এটা শুটকি শিরা হয়ে গেছে আর এই শাকটা হয়ে গেছে। তো এখন আমি ওই ডাটা যা ভাজা করবো। শাকটা রান্না হয়ে গেছে, ঝটপট হয়ে গেল, দুইটা রান্নাই ঝটপট হয়ে গেছে। তো এই ডাটাটা এখন আমি বসিয়ে দিয়েছি। হয় কি, একটু মাংস রান্না করতে যে মশলাগুলো দিলেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ধনিয়া দিয়ে, কম কম অল্প একটু নাড়াচাড়া করলে এই শাকটা হয়ে যাবে। আমার টোটাল সব মিলে 3টা রান্নার করতেই আমার মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে, খুবই অল্প সময়েই আমাদের দেশি রান্নাগুলো হয়। দেখাই আমি, এই হচ্ছে আমার শুটকি শিরার লুক, ছেলেটি যেটা এখন শিরা, কচু শাক ভাজা, কচুর ডাঁটা ভাজা, লেবু ভাত, এই হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে এটা আগেই রান্না করে নিয়েছিল। আর এটা হচ্ছে আমার গড়ে পাতা দই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এ হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু। নেক্সট একটা ব্লগে দেখা হবে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকে, নিজের খেয়াল নেন, আল্লাহ হাফেজ।